সুপ্রভাত বন্ধুরা আজ হল বাইশে সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এক দেব শিশু বাঁচিয়ে দিল অসংখ্য যাত্রীর প্রাণ লাইনের নিচে বিশাল গর্ত এক শিশুর বুদ্ধিমত্তায় রক্ষা পেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় প্রকল্পে এবার মিলবে তিন হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বন্ধন সহ মাইক্রো ঋণ মাফ হচ্ছে তিন লক্ষ মহিলার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার কুলির ভূমিকায় রাহুল গান্ধী দিল্লি রেল স্টেশনে মাথায় লাগেজ সি এ এর বিধি আসছে বুটের আগে নাগরিকত্বের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্র সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বিধি প্রণয়নের সম্ভাবনা শিলচরে জোরবেজর পদ্ধতির বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের পথে ইরিকশা চালকরা জীবিকার সন্ধানে বহিরাজ্য কিংবা বিদেশে গিয়ে বরাক উপত্যকার যুবকদের প্রাণ হারানোর ঘটনা প্রায়ই ঘটছে গলায় ফাঁস লাগিয়ে হায়দ্রাবাদে নিজেকে শেষ করল সুনাইর এক যুবক করিমগঞ্জ জেলায় যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নবীকরণের সময়সীমা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর গৌহাটি বিমানে চলন্ত অবস্থায় দরজা খোলার চেষ্টা এক যাত্রীর মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা গ্রেফতার যাত্রী স্বস্তি জনমনে বুটার তালিকায় নাম তুলতে বাধ্যতামূলক নয় আধার কার্ড আধার কার্ড না থাকলেও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন জনগণ কালীগঞ্জ থেকে চুরি হওয়া বাইক সহ তিন চোর আটক আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাড়ি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের সতর্কবার্তা রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুঃখজনক খবর রাজ্যে এগারো হাজারেরও বেশি সরকারি ও মাতৃভাষা মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে একত্রীকরণের দাবি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বৃহস্পতিবার বিকেলে এক দেব শিশু বাঁচিয়ে দিল অসংখ্য যাত্রীর প্রাণ ওই দিন সকালে শিয়ালদহ থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় রেললাইনের তলার পাতরও মাটি সরে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল খেলতে আসা একটি শিশু ওই গর্ত দেখে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দেখিয়ে নিজের গায়ের লাল টি শার্ট খুলে তা দেখিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় সঙ্গে সঙ্গে ওই জায়গাটি থেকে মিটার পঞ্চাশেক দূরে জুড়ে ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন চালক বেঁচে যায় ওই ট্রেনের কয়েকশো যাত্রীর প্রাণ শিয়ালদহ থেকে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওনা হয় ওই ট্রেনের যাত্রী শিলিগুড়ির বাসিন্দা সুমিত সাহা জানান বিকেল পনে চারটে নাগাদ মালদার কাছে বালুক রোড স্টেশনের কিছুটা দূরে ট্রেনটি হঠাৎ করে জুড়ে ব্রেক কষে তখন ট্রেনের গতি বেশ ভালোই ছিল জুড়ে ব্রেক কষার ফলে জাকুনি অনুভূত হয় ট্রেন থামার পর ঠিক কী হয়েছে জানতে যাত্রীরা নেমে পড়েন তখনই ঘটনাটি সবার চকে পড়ে দেখা যায় ইঞ্জিনের প্রায় পঞ্চাশ মিটার দূরে রেললাইনের তলা থেকে মাটি ও পাথর সরে গিয়ে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে ওই লাইনের উপর দিয়ে ট্রেনটি গেলে ইঞ্জিন বা বগি লাইনচ্যুত হওয়ার নিশ্চিত সম্ভাবনা ছিল বলে চালক ও গার্ডরা জানান সঙ্গে সঙ্গে খবর যায় মালদা স্টেশনে সেখান থেকে ছুটে আসেন উচ্চ পদস্থ কর্তারা এত এত যাত্রীর জীবন বাঁচিয়ে দেওয়ার ক্ষেত্রে এদিন দেবদূতের মতো কাজ করেছে স্থানীয় একটি বছর দশকের শিশু সে জানায় রেল লাইনের পাশে খেলাধুলা করছিল আচমকাই চকে পড়ে লাইনের তলা থেকে মাটি পাতর সরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে লাইনের পাশেই জলা জমি সম্ভবত বৃষ্টির জন্য মাটি পাতর দশে গিয়েছিল ঠিক ওই সময় ওই লাইন ধরে দ্রুত গতিতে ছুটে আসছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি নিশ্চিত বিপদ যে গড়তে চলেছে এই বয়সেও সে টিক আন্দাজ করতে পেরেছিল পরনে ছিল লাল রঙের একটি টি দেরি না করে সঙ্গে সঙ্গে সেটি খুলে সে হাত দিয়ে উড়িয়ে কাঞ্চনজঙ্ঘা চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে দ্রুত গতিতে আসা ট্রেনটির চালকের সেটি নজরে পড়ে কিছু একটা বিপদ গড়তে পারে তিনি সঙ্গে সঙ্গে জুড়ে ব্রেক কষেন পরে নেমে সে দেখেন নিশ্চিত বিপদ এরানো গিয়েছে শিশুটির এমন বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যান ট্রেনটির চালক সহ অন্য কর্মীরাও যাত্রীদের তাকে দরে আদর করতেও দেখা যায় অসমে অরুণোদয় প্রকল্পের অর্থ তিন হাজার টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবেন অসমের লক্ষ লক্ষ মহিলা রাজস্থানে বিজেপির কর্মসূচিতে গিয়ে এমন ঘোষণা করেছেন হিমন্ত এর পাশাপাশি রাজ্যের তিন লক্ষ মহিলার ঋণ মাফ করে দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মূলত কংগ্রেসকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমন ঘোষণা করেছেন তেলেঙ্গানায় নির্বাচনে জিতলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে কংগ্রেস ঘোষণা করেছে আর এটাকে দেশের সর্ববৃহৎ প্রকল্প বলে উল্লেখ করেছে কংগ্রেস কংগ্রেসের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে অসমে অরুণোদয় প্রকল্প হিতাধিকারীকে প্রতি মাসে টাকা করার তিন হাজার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার কুলির ভূমিকায় রাহুল গান্ধী দিল্লি আনন্দ বিহার রেল স্টেশনে বৃহস্পতিবার কুলিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তাদের প্রতাগত লাল পোশাক পরে মাথায় লাগেজ তুললেন গান্ধী পরিবারের যুবরাজ কুলির ভূমিকায় রাহুলের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে কুলিদের পোশাক পরে লাগেজ মাথায় তুলছেন রাহুল গান্ধী এরপর সেখানে বসে কুলিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি শুনেছেন তাদের সমস্যা এবং দাবি দেওয়ার কথা জীবিকার সন্ধানে বহিরাজ্য কিংবা বিদেশে গিয়ে বরাক উপত্যকার যুবকদের প্রাণ হারানোর ঘটনা প্রায়ই ঘটছে কর্মসংস্থানের খুঁজে হায়দ্রাবাদে গিয়ে নিজেকে শেষ করল সুনাই দনিপুরের এক যুবক হতভাগ্য ওই যুবক দনিপুরের রবিজুল আলী লস্করের ছেলে শাহিদ আহমেদ লস্কর পরিবার সূত্রে জানা গেছে শাহিদ কর্মস্থল এলাকায় বুধবার সকালে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করেছে যদিও নিজেকে শেষ করার বিষয়টি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তার নিকটাত্মীয়রা এদিন শহীদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে সুনার বিধায়ক করিম উদ্দিন সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তার প্রচেষ্টায় মৃতদেহ দনিপুরের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে সূত্রমতে তিন বছর আগে হায়দ্রাবাদে পারি শাহিদ সেখানে একটি কোম্পানিতে চালক হিসাবে কর্মরত ছিল ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক নয় সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র গঠিত সমন্বয় বেঞ্চ এদিন জানান ভোটার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় ইতিমধ্যে ছয়ষট্টি কোটিরও বেশি আধার নম্বর আপলোড করা হয়েছে এদিন নির্বাচন কমিশন শীর্ষ আদালতে জানিয়েছে সংবিধানের দুই হাজার বাইশ বিধির ছাব্বিশ বীর অধীনে আধার নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক নয় বলে ফর্মগুলিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে কমিশন জানিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয় যাদের আধার কার্ড আছে তারা দেবেন না থাকলে দেবেন না সেটা একান্ত ব্যক্তিগত বিষয় রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুঃখজনক খবর সরকারের ভুল শিক্ষানীতির কারণে রাজ্যে এগারো হাজারেরও বেশি ও মাতৃভাষা মাধ্যম স্কুল বন্ধের পথে রাজ্য সরকারের তত্ত্ব অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা কমছে শিক্ষা সেতু অ্যাপ উদ্বেগজনক তত্ত্ব প্রকাশ করেছে তত্ত্ব অনুসারে রাজ্যের একত্রিশটি স্কুলে প্রতিটিতে একজন করে শিক্ষার্থী রয়েছে এবং পঁয়ষট্টি স্কুলে প্রতিটিতে মাত্র দুটি এগারো হাজার দুইশো বাহাত্তরটি স্কুল রয়েছে যেখানে জনের কম ছাত্র এ তত্ত্বের ভিত্তিতে বিদ্যালয়গুলো বন্ধের অভিযান শুরু করেছে বিভাগ করিমগঞ্জের কালীগঞ্জ থেকে মোটর বাইক চুরি করলেও ভাগ্য সহায় না তাকায় চুরির মাল হাফিস করতে পারল না তিন চোর চুরি হওয়ার বারো ঘন্টার মধ্যে চুরির বাইক সহ তিন চোর দরা পড়ল বৃহস্পতিবার সকালে অবশ্য বাইক সহ তিন চোরকে দরার মূল কারিগর হচ্ছেন গুমরা পাইকান এলাকার জনগণ তারাই বাইক সহ তিন চোরকে আটকে স্থানীয় পুলিশকে সমজে দিয়েছেন ধৃত তিন চুরেরা হল কালীগঞ্জের মুস্তাফ আহমেদ এবং কায়ুম লস্কর এবং রাজগ্রামের শায়েদ আহমেদ মাঝ আকাশে বিমানের আপাতকালীন দরজা খোলার চেষ্টা করছিলেন এক যাত্রী কিন্তু তাকে কোনো মতে দরে ফেলেন অন্য যাত্রীরা তবে বিমান অবতরণের পরই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে ইন্ডিগো সংস্থার বিমানটি গৌহাটি থেকে আগরতলা যাচ্ছিল বিমানবন্দরের কর্মীরা জানিয়েছেন অভিযুক্ত যাত্রীর নাম বিশ্বজিৎ দেবনাথ বয়স একচল্লিশ বছর বিমান যখন আকাশে তখন তার আপাতকালীন দরজা খোলার চেষ্টা করছিলেন তিনি অন্য যাত্রীরা দেখে তাকে দরে ফেলেন না হয়ে নিশ্চিত এক দুর্ঘটনার হাতে পড়ত ওই বিমান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত ওই জেলাগুলোতে কমলা সংকেত জারি করা হয়েছে কিছু কিছু জায়গায় বজ্র সহ বাড়ি বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টায় সারা অসমে বজ্র সহ বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কয়েকটি জেলায় করোনা অতিমারির অজুহাতে আটকে ছিল সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি প্রণয়ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আটবারের বেশি সময় চেয়েছে রাজ্যসভা লোকসভার কমিটি অন সাব অর্ডিনেন্ট লেজিস্লেশনের কাছে গত আগস্টে বিধি প্রণয়নের জন্য আবার সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তবে সেপ্টেম্বরের শেষ অবধি সময় চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তাই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে সিএএ বিধি প্রণয়নের সম্ভাবনা অধিক বলে মনে করা হচ্ছে করিমগঞ্জ জেলায়ও যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নবীকরণের সময়সীমা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত রাজ্যের পরিবহন বিভাগ থেকে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমের অধীনে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নবীকরণের সময়সীমা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে করিমগঞ্জের বারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই স্কিমের অধীনে তিন চাকার গাড়ি দৈনিক দশ টাকা বাণিজ্যিক ট্র্যাক্টর দৈনিক পনেরো টাকা চার চাকার গাড়ি দৈনিক বিশ টাকা এবং বাড়ি বাণিজ্যিক ও অন্যান্য যানবাহন দৈনিক পঁচিশ টাকা হারে রেহাইযুক্ত লেট ফাইন দিয়ে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ব্যবস্থা করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচরে পুজোর মুখে জোরদার আইন অমান্য আন্দোলনের দিকে পা বাড়াল রিক্সা ড্রাইভার্স কল্যাণ পরিষদ ই রিক্সা চলাচলের ক্ষেত্রে বেজোর পদ্ধতির বিরুদ্ধেই মূলত এই আন্দোলন গড়ে তোলা হচ্ছে আইন অমান্য আন্দোলনই শুধু নয় পথ অবরোধ গড়ে তুলে শিলচরকে স্তব্ধ করে দেওয়ার করা হুঁশিয়ারি দিয়েছেন ই রিক্সা চালকরা যদিও এর দিন তারিখে কোনো চূড়ান্ত করেননি তারা তবে কয়েক দিনের মধ্যে আইন অমান্য আন্দোলন এবং পথ অবরোধ করা হবে বলে সাফ জানিয়ে দেন ই ড্রাইভার্স ড্রাইভার্স কল্যাণ পরিষদের সদস্যরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন